আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 36 এর সবাইকে স্বাগতম। তো আজকে বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব কাজে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লোকাল হোস্টে এই যে ওয়ার্ডপ্রেস মহাশয়কে আমরা ইনস্টল করব, ওকে, এবং উড়াধুরা গুতাগুতি শুরু করব যে এটা কাজ করে কিভাবে, এটা দিয়ে কী করা যায়, এটার ভিতরে কী আছে, ড্যাশবোর্ডে কী আছে, ওয়েবসাইটে ইনস্টল করার পরে কী হয়। ওকে, সো এই টাইপের কাজগুলো আজকে করব আমরা। তো আমি বললাম ইনস্টল, ইনস্টল কেন বললাম? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ একটা সফটওয়্যার বা একটা মনে করতে পারেন যে একটা অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ আছে, ম্যাক আছে, লিনাক্স আছে, তারপরে যদি অ্যান্ড্রয়েড ধরেন, এই টাইপের একটা অপারেটিং সিস্টেম বা একটা সফটওয়্যারের মতো, যেটাকে কিনা আমাদেরকে ইনস্টল করতে হয় এবং ডাটাবেজের সাথে কানেক্ট করে সব ডাটাগুলো যায় ডাটাবেজে এবং ওয়ার্ডপ্রেসের যে থিম প্লাগইন এগুলো কাজ করে এর ব্যাকএন্ডে। তো আমরা সব কিছু দেখবো যে এটাকে কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে কী করতে হয়। তো বেসিক্যালি 6টা স্টেপ আছে ওয়ার্ডপ্রেসকে, এই ওয়ার্ডপ্রেস মহাশয়কে ইনস্টল করার জন্য। আমরা যদি এই 6টা স্টেপ মোটামুটি ঠিকঠাক করে ফেলতে পারি, তাই কিন্তু আমরা পারফেক্টলি ওয়ার্ডপ্রেসটাকে একবার ইনস্টল করে ফেলতে পারবো এবং আজ থেকে আমরা প্র্যাকটিস শুরু করে দিতে পারবো। সো আজকের এই প্রসেসটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল লোকাল হোস্টে, মানে কীভাবে আমরা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো এর প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসকে আমাদের ডাউনলোড করতে হবে। তো কীভাবে ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করব? সিম্পল জিনিস, এই যে যান গুগলে, যাই লেখেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস ডাউনলোড বা wordpress.org লিখতে পারেন। তো এই যে প্রথম যে লিঙ্কটা আসবে, এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করেন। ক্লিক করে এই যে দেখেন ডাউনলোড বাটন, এইটা থেকে ডাউনলোড দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে নিতে পারবো। বা আপনি যদি wordpress.org যান, তাহলে এখানে এই যে রাইটে দেখতেছেন মেনুতে যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে সরাসরি ডাউনলোড পেজে চলে যেতে পারবেন এবং ওইটা ডাউনলোড করে নেন। সো আমরা তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম, এখন কী করবো? এখন হচ্ছে সেকেন্ড স্টেপ, মানে আপনি যে এক্সাম সফটওয়্যারটা বা জ্যাম সফটওয়্যারটা যেটাই বলেন কি না, যেখানে ইনস্টল করছেন, মানে যে ড্রাইভে ইনস্টল করছেন, আপনি যদি সিতে ইনস্টল করেন তো সিতে যাবেন, বা আপনি যদি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করেন ওইখানে যাবেন। ওকে, তো বেসিক্যালি আমাকে এক্সাম বা জ্যাম সফটওয়্যারের যে যেখানে ইনস্টল করছি সেখানে যাওয়ার লাগবে এবং HT ডকস নামে একটা ফোল্ডার আছে, এই যে HT ডকস ফোল্ডারকে খুঁজে বের করা লাগবে। দেন HT ডকস ফোল্ডারের ভিতরে গিয়ে আমাদেরকে একটা ডিরেক্টরি বা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করা লাগবে যেখানে আমরা কিনা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। ওকে, তো এই যে দেখেন আমি HT ডকসের ভিতরে গেলাম, যাওয়ার পরে ওইখানে অ্যাড নিউ ফোল্ডার দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। তো ফোল্ডারের নাম আমরা এরকম দিই যে WP ডেমো, এই টাইপের একটা, মানে এই ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব লোকাল হোস্টের জন্য এটা। তো আমি চলে গেলাম। এখন যেটা করব যে আমরা যে ফাইলটাকে ডাউনলোড করলাম, এই যে ওয়ার্ডপ্রেস যে ফাইলটাকে ডাউনলোড করলাম, যে wordpress.zip যে ফাইলটা, এটা তো জিপ আকারে আছে, তাই না? এই যে ফাইলগুলোকে আমি যে ডিরেক্টরিটা তৈরি করলাম HT ডকসের ভিতরে, সেখানে গিয়ে এক্সট্র্যাক্ট করে দিতে হবে, মানে সেখানে গিয়ে ওয়ার্ডপ্রেসের যত ফাইল আছে সেগুলোকে আমাকে রেখে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তো আমি যেটা করলাম যে এই যে wordpress.zip এই ফাইলটাকে নিয়ে গেলাম, এখানে গিয়ে এই যে রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট করে দিলাম, মানে সব ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করে দিলাম। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে ফাইলগুলো এক্সট্র্যাক্ট করার সময় তো আমাদের যে ফোল্ডারের ডিরেক্টরিগুলো সেগুলো হচ্ছে কি যে এক্সাম, HT ডকস, তারপরে WP ডেমো। এখন আপনি এক্সট্র্যাক্ট করার সময় যদি ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার চলে আসে, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ফাইলগুলো থাকে, তাহলে আপনি যেটা করবেন যে ফাইলগুলোকে সবগুলোকে ধরে কপি করে বা কাট করে সরাসরি ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে বের করে নিয়ে আসে WP ডেমো এখানে রেখে দেবেন, মানে WP ডেমোর ভিতরে যেন ওয়ার্ডপ্রেসের যত এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো ওইখানে থাকে। তো আমাদের সেকেন্ড স্টেপ কিন্তু কমপ্লিট। সো অনেক তো কাজ করে ফেললাম, এবার একটু রেস্ট নেই। ওকে, তো এর ফাঁকে আপনি হচ্ছে আপনার বান্ধবীকে মেসেজ দিয়ে আসতে পারেন যে বাবু খাইছো। ওকে, সো আমাদের এখন থার্ড স্টেপ। ওকে, তো থার্ড স্টেপে যেটা করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা তো জানি যে ওয়ার্ডপ্রেস চলে হচ্ছে ডাটাবেসের মাধ্যমে, তো আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করে এই ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেসকে কানেক্ট করা দেওয়া লাগবে। তো কোশ্চেন হচ্ছে যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করবো কীভাবে? তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখেন ওয়াম্পের প্যানেলে আসেন, মানে ওয়াম্পের প্যানেলে আমি আসলাম, এই যে MySQL যেখানে আছে, এই যে রাইটে দেখেন এডমিন আছে। তো এডমিনে যদি আমি ক্লিক করি, এটা সরাসরি চলে যাবে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে PHP মাই এডমিন, মানে হচ্ছে PHP মাই এডমিনের প্যানেলে চলে যাবে। বা আমরা যেটা করতে পারি, সরাসরি আমরা ব্রাউজারে যাইতে পারি, যাই হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ যদি PHP মাই এডমিন লেখে যদি এন্টার দেই, তো সরাসরি এই পেজে চলে আসবো। এবং এইটাই হলো যে MySQL এর প্যানেল, MySQL এর এডমিন প্যানেল বলতে পারেন।
তো এই যে দেখেন এইখানে যে নিউ নিউ আছে না, তো নিউ এ ক্লিক করব এবং এইখানে এই যে একটা ডাটাবেজ নেমের যে অপশন আছে এখানে ডাটাবেজ নেমটা দিব, দিয়ে হচ্ছে ক্রিয়েট করব, দেন আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন যে যে ডাটাবেসটা এখানে দিবেন, মানে যে ডাটাবেসটা এখানে ক্রিয়েট করবেন, এই ডাটাবেস নেমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। তো এখানে এমন একটা ডাটাবেস দিই যেন আমাদের মনে থাকে। তো আমরা এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে যে সেফুদার। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম যে সেফুদার, সরি সেফুদা, দিয়ে ক্রিয়েট করে দিলাম, মানে সেফুদা নামে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। আমাদের কিন্তু যে থার্ড স্টেপটা ছিল এটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন আমরা 4 নম্বর স্টেপে আসি। তো এখন কি করা লাগবে, এখন হচ্ছে আমাকে ব্রাউজ করা লাগবে ওই যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছিলাম, যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস ফাইলগুলোকে রাখছিলাম, ওই ফোল্ডারটা আমাদেরকে ব্রাউজ করা লাগবে। তো কিভাবে করব, এই যে দেখেন আমরা যদি এক্সাম্পের প্যানেলে যাই, অ্যাপাচি আছে না, অ্যাপাচির যে অ্যাডমিন রাইটে যে অ্যাডমিন আছে, তো এইখানে যদি আমরা ক্লিক করি সরাসরি লোকাল হোস্টে নিয়ে চলে যাবে। তো আপনারা সরাসরি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্টে লিখতে পারেন, স্ল্যাশ দিয়ে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম 2 নম্বর স্টেজে, ফোল্ডারটা যে WP ডেমো নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ওই ফোল্ডারটার নামটা এখানে লিখবেন, এক্স্যাক্ট নামটাই লিখবেন। ওকে, তো আমরা যেটা করছিলাম যে WP ডেমো নামে যে নামটা ক্রিয়েট করছিলাম ওই নামটা এখানে লিখবো, লোকাল হোস্ট স্ল্যাশ ওই যে নামটা WP ডেমো, লিখে ইন্টারে থাপ্পা মারবো একটা, মানে ইন্টারে ক্লিক করবো। ওকে, মানে ইন্টারপ্রেস করবো আর কি। দেন হচ্ছে যেটা হবে এই যে এইটা চলে আসবে, সব কিছু যদি ঠিক থাকে তো ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন আসবে আর কি। তো আমরা যেটা করব, আমরা মোটামুটি ইংলিশেই থাকে এখানে, কন্টিনিউয়ে ক্লিক করেন, তো নেক্সট স্টেজে আমরা কিন্তু মুভ করব, এটা হচ্ছে স্টেজ 5। ওকে, তো এখানে যেটা করা লাগবে, ওই যে সেফুদাকে ক্রিয়েট করছিলাম, সো এখানে আমাদের যেটা করা লাগবে যে ডাটাবেস নেম দেওয়া লাগবে, ডাটাবেস ইউজার নেম দেওয়া লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড দেওয়া লাগবে, তারপরে হোস্ট দেওয়া লাগবে, তারপরে এই যে টেবিল প্রিফিক্স এইটা দেওয়া লাগবে। তো চলেন আমরা এগুলো দেই, লেটস গোতে ক্লিক করেন। ওকে, তো আমরা কিন্তু এখানে এই ইনফরমেশন পেজে চলে আসলাম যেখানে কিনা আমাদেরকে ডাটাবেজের ইনফরমেশনগুলো দিতে হবে, মানে ডাটাবেসকে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করাই দেওয়া লাগবে, যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করলাম, মানে যে সেফুদাকে আমরা ক্রিয়েট করলাম। তো এখানে আমরা যেটা করব, এখানে ওই যে ডাটাবেজ নেমের জায়গায় ডাটাবেজ নেমটা এখানে দিয়ে দিব। এখন ডাটাবেজ নেম হচ্ছে আমাদের কি সেফুদা, সেফুদা দিয়ে দিলাম, আপনাদের যে নেম হবে সেই নেম ওইখানে দিয়ে দিবেন। ওকে, অলওয়েজ সেফুদা ক্রিয়েট করতে হবে এরকম না, কিন্তু ইচ্ছা মতো আপনি নাম ক্রিয়েট করতে পারেন, ইচ্ছা মতো ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এইখানে সেফুদা আমরা দিয়ে দিলাম। তারপরে দেখেন যে ডাটাবেজ ইউজার নেমে আপনি কী দিবেন, কোশ্চিনটা হচ্ছে ডাটাবেজ ইউজার নেম তো আমরা ক্রিয়েট করি নাই, তো এইখানে আমরা কী দিব। ইউজার নেম হচ্ছে যে লোকাল হোস্টের আমাদের ডিফল্ট একটা ইউজার নেম আছে, সেটা হচ্ছে ROOT, মানে এটা একবারে জন্মগতভাবে সে এই ইউজার নেমটা পেয়ে যায়। ওকে, তো অলওয়েজ আপনি যখনই লোকাল হোস্টে কোনো ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করবেন সেখানে হচ্ছে ডাটাবেস ইউজার নেমে আপনি দিবেন হচ্ছে রুট, আর কিছু দিতে হবে না। অ্যান্ড পাসওয়ার্ডে আসেন, পাসওয়ার্ড কী দিবেন, পাসওয়ার্ডও তো আপনি ক্রিয়েট করেন নাই। ওয়েল, ডাটা আমাদের যে লোকাল হোস্টে এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড লাগে না, মানে ডাটাবেজের যে ইউজার নেম, ইউজার নেমে কোনো পাসওয়ার্ড থাকে না, মানে হচ্ছে ডাটাবেজের ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় এখানে পাসওয়ার্ড থাকে না, মানে এই যে পাসওয়ার্ড কথাটা লেখা আছে না, এটা যদিও থাকে তাও কিন্তু কাজ করবে না, মানে এটাকে আপনাকে তুলে দিতে হবে, নাল রাখতে হবে, মানে ফাঁকা রাখতে হবে। ওকে, তো এখানে ফাঁকা রাখলাম। তারপর আসেন যে এই যে হোস্ট, ওকে, হোস্ট হচ্ছে আমাদের লোকাল হোস্ট, হোস্টের জায়গায় আমরা দেবো লোকাল হোস্ট। তারপরে এই যে টেবিল আছে না, এই সব কিছু ঠিক থাকবে। আমরা যেটা করলাম যে ডাটাবেজের নেম, যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম এখানে দিয়ে দিলাম, ইউজার নেমে দিব রুট, পাসওয়ার্ডের জায়গায় একবারে ফাঁকা রাখবো, কোনো পাসওয়ার্ড মাসওয়ার্ড 1 2 3 কিচ্ছু দিবেন না, একবারে ফাঁকা নাল থাকবে। দেন যেটা করতে হবে, এই যে হোস্টের জায়গায় দিতে হবে লোকাল হোস্ট, এই যে টেবিল প্রিফিক্স এটা এরকমই থাক, দিয়ে হচ্ছে এই যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করেন, এবং সব ইনফরমেশন যদি ঠিক থাকে তো এই পেজটা আসবে আপনাদের জন্য। এখন আমরা স্টেজ 6-এ, মানে একবার সরাসরি লাস্ট স্টেজে চলে আসছি। এখানে যেটা করা লাগবে যে এখানে আমাকে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন, মানে আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় যে ইনফরমেশনগুলো, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এই ইনফরমেশনগুলো আর ওয়ার্ডপ্রেসের যে ইনফরমেশন, মানে সাইট টাইটেলে কী থাকবে, মানে আমরা ওই যে দিতাম না হেডের ভিতরে টাইটেল, ওই টাইটেলটা এখানে দিতে হবে, যে ওইটা কী থাকবে ওইটা আমাকে দিতে হবে। এই সিম্পল ইনফরমেশনটা দিলে কিন্তু আমি সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আমার কিন্তু কাজটা হয়ে গেল। তো এখানে হচ্ছে রান টু ইনস্টলেশন, এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমার এই ইনফরমেশন পেজটাতে চলে আসবে। এখানে হচ্ছে সাইট টাইটেলের জায়গায় আমরা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটের টাইটেল,
এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, আমরা এখানে দিতে পারি যে ওয়েলকাম সেফুদা টু দা ওয়ার্ডপ্রেস ওয়ার্ল্ড, ইচ্ছা মতো এরকম কিছু একটা দেন। ওকে, তো ওয়েলকাম সেফুদা আমরা দিলাম এখানে। এখন দেখেন যে ইউজার নেম পাসওয়ার্ড এখানে আপনি কী দিবেন। ইউজার নেম পাসওয়ার্ডটা এটা কিন্তু আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, এবং অলওয়েজ যখন আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে যাবেন এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এটা কিন্তু আপনাকে লাগবে, মানে এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো মনে রাখার জন্য সিম্পলি আমি এখানে দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় দিলাম অ্যাডমিন। এই যে উইক পাসওয়ার্ড, এখানে আমি যেহেতু উইক পাসওয়ার্ড এরা, সেহেতু এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবং দেখেন এখানে ইমেলের জায়গায় ইমেল দিলেন, আর কিছু দিতে হবে না। এখানে সরাসরি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন এবং সব কিছু যদি ঠিক থাকে তো এরকম সুন্দর একটা সাকসেস মেসেজ আসবে এবং এই পেজটা আসবে। এখানে লগ ইনে ক্লিক করে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো। তো এখানে যেটা করতে হবে, লগ ইনে ক্লিক করেন, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম এখনই এই দুটো দেন, অ্যাডমিন অ্যাডমিন আমরা দিয়েছিলাম, তো এই দুটোই দিলাম, দিয়ে লগ ইন ক্লিক করলাম। আমরা কিন্তু এই যে মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম, মানে সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। ওকে, তো এই সিম্পল 6টা স্টেপ যদি কমপ্লিট করে ফেলতে পারি তো আমি এই যে ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল করে ফেললাম আমার লোকাল হোস্টে। তো এই যে দেখেন উপরে যে সাইড আছে না, ইউর সাইড, এখানে যদি আমি ক্লিক করি ভিজিট ইউর সাইড, তো আমি কিন্তু সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসব। এটা হলো আমার ওয়েবসাইট, আর এই যে এইটা হলো আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আপনাদের আজকে যেটা হোমওয়ার্ক, যেটা প্র্যাকটিস, যেটা অবশ্যই অবশ্যই সবাইকে করার লাগবে, সেটা হচ্ছে যে এরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা, এই সুন্দর কুল ড্যাশবোর্ডটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে এসে পোস্ট করবেন। ওকে, যে আই হ্যাভ ডান টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ফাইনালি, যেরকম ক্যাপশনই দেন তো এটা ইনস্টল করবেন, ইনস্টল করে গ্রুপে এসে পোস্ট করবেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ড্যাশবোর্ডে কী আছে, থিম আছে, প্লাগিন আছে, অ্যাপিয়ারেন্স আছে, কী কী আছে, যা আছে সব কিছুতে আসে খালি উড়াধুরা গুতাগুতি করবেন। ওকে, একবারে পুরো ক্র্যাশ করে দেবেন আপনার সার্ভারকে, এরকম করবে। এমন হচ্ছে নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে যে এটার ভিতরে কী আছে না আছে, কোনটা দিয়ে কী হয় না হয় সব কিছু ডিটেলসই দেখবো নেক্সট ক্লাসে। সো দ্যাটস ইট ফর টুডে, হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ।